ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সমুদ্রের সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটদের প্রতি আহ্বান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশ। সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। রমজানকে সামনে রেখে আজ থেকে রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু। প্রতিদিনই বাড়ছে সয়াবিন তেলের দাম, দিশেহারা নিম্ন আয়ের মানুষ। বাদরবানের রুমায় বোয়িং ছড়িতে দুপক্ষে সংঘর্ষে চারজন নিহত, বাড়তে পারে হতাহতের সংখ্যা। যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাকায় রুশ হামলা অব্যাহত, কিয়েভের কাছের শহর ইরপিন দখলের চেষ্টা। ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক, নিজ দেশের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ কানাডার। কারাগারে দুর্নীতি, খুলনা ডিআইজি প্রিজন্স, সগির মিয়া সহ তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ। নিজ বাড়ি থেকে পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আজমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাত করে হত্যা। করোনার সংক্রমণ কমে আসায় সৌদি আরবে বিধিনিষেধ প্রত্যাহার, সকল মসজিদে নামাজ আদায় থাকবে না শারীরিক দূরত্ব, নতুন নির্দেশনা জারি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মেসি নেইমারের বিবর্ণতায় ফরাসি লিগে হেরে গেল পিএসজি, লা লিগায় গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ, আর ইংলিশ প্রিমিয়ারে লিভারপুল জয়রথেই রয়েছে।